नमस्कार। बेंगालोर बैदी हॉस्पिटल चिकित्सार कथा भावन आजकल भिडियोते सम्पूर्ण तथ्य तुले धरब शुरू थे शेष पर्त तो भिडियो स्किप ना शेष पर्त देखते थकूँ। ये हे व्हाइटफील्ड रेलवे स्टेशन काठगुड़ी थानार अंतर्गत। बेंगालोर चिकित्सा कराते आसा बांगाली ये काठगुड़ी ही थकें। ये काठगुड़ी कम टाकाते रूम पाव जाए। ब्रिज पार कर अपोजिट पारे एले एखाने रही है सरकारी एवं बेसरकारी बस स्टैंड। ये बस स्टैंड थेके बेंगालोर जेको जगह जा सरकारी एवं बेसरकारी बस पाव जाए। ब्रिजर पासे थाका बस स्टैंड थेके आपनी बस पे जाबेन बैदी हॉस्पिटले जा क्षेत्र में सरकारी बस भाड़ा ने 20 टाका किंतु बेसरकारी बस भाड़ा ने मात्र 15 टाका। बेसरकारी बस 15 टाका भाड़ा नेवार कारण हे बस जतक्षण ना भर्ती हबे बस स्टैंड थेके बस छाड़बे ना एवं सरकारी बस निर्दिष्ट टाइम होले बस स्टैंड थेके छेड़े बेरिये जाबे। बेंगालोर सरकारी बसेर एकटा सुविधा हलो आपनी 70 टाका दिए एकटा डेली पास केटे निते पारें। सेक्षेत्रे आपनी सरकारी नन एसि बसे सब जायगाय यातायात करते पारबें ओई दिनेर जोन्नो। बैदी हॉस्पिटले जाओयार जोन्नो सरकारी एवं बेसरकारी बस छाड़ाओ रयेछे अटो। सेक्षेत्रे आपनाके अटो रिजार्व करे बैदी हॉस्पिटले जेते हबे। काठगुड़ी बस स्टैंड थेके बैदी हॉस्पिटल आसते समय लागबे 10 থেকে 15 मिनट। एटी होच्छे बैदी हॉस्पिटल बस स्टॉप। एखाने नेमे आपनाके 1 मिनट हेटे जेते हबे बैदी हॉस्पिटले। एई होच्छे मेन गेट। एखान दिके आपनाके भितरे प्रवेश करते हबे। एई हॉस्पिटले आपनारा चिकित्सा कराते एले आपनादेर संगे आनते हबे सचित्र एकटी परिचयपत्र, एकटी मोबाइल नम्बर एबं कोन डिपार्टमेंटे देखाबेन सेटी एकटी सठिक सिद्धान्त। हॉस्पिटलेर मेन हले प्रवेशेर पर सेखाने आपनादेरके नतून पेशेंट हले एकटी फर्म फिल आप करते हबे। बैदी हॉस्पिटले चिकित्सा कराते आसार जोन्नो अनेकेर भाषार प्रब्लेम होते पारे। सेई सूत्रे भाषा ना जानार कारणे अनेक जन संगे दालाल निये आसेन। सेई क्षेत्रे चिकित्सार पाशापाशी सेई दालालेर पिछने तादेर अनेक टाका व्यय होये जाए। भाषार समस्यार जोन्नो बा अन्य समस्यार जोन्नो जारा दालाल निये एसे चिकित्सा कराबेन भाबछेन तादेरके बोलि दालाल आनार कोनो प्रयोजन नेई। आपनारा निजेदेर भाषाय बोलुन। एखाने म्यानेजिं स्टाफेरा आछेन, तारा समस्त तथ्य दिये आपनादेरके साहाज्य करबेन। एई होच्छे हॉस्पिटल बिल्डिंगे प्रवेशेर मेन गेट। এই মেইন বিল্ডিং এ প্রবেশের প্রথমেই আপনাকে নতুন পেশেন্ট হলে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে হেল্প ডেস্ক রাখা রয়েছে। এখানে আপনারা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে এনাদের সাহায্য নিতে পারেন। ফর্মে শুধুমাত্র নাম, ঠিকানা এবং কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটুকুই উল্লেখ রয়েছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে সামনেই রয়েছে রেজিস্ট্রেশন কাউন্টার। ডাক্তারবাবুরা যেমন ভগবান, ঠিক তেমনই আরও এক ভগবানের মূর্তি হসপিটালের ভেতরেই প্রতিস্থাপন করা রয়েছে। প্রত্যেক দিন সকালে পুজো হয় এবং এখান থেকেই প্রসাদ বিতরণ করা হয়। এই দেবতার প্রসাদ হসপিটালের স্টাফ, ডাক্তার এবং পেশেন্টরাও নিতে পারেন। এই বৈদী হসপিটালটি প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে। বৈদী হসপিটালের ওনার হলেন ডি কে আদি কেশব নাইডু এবং বর্তমান ডিরেক্টর হলেন কল্পাজা ডিএ। সম্পূর্ণ হসপিটালটি 60 একর জমির মধ্যে তৈরি হয়েছে। এই হসপিটালে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকমের স্টুডেন্টরা তাদের শিক্ষা নিচ্ছেন ডক্টর এবং নার্স হওয়ার জন্য। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনারা লাইনে এসে দাঁড়ান রেজিস্ট্রেশন করার জন্য। কম্পিউটারে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনারা 4 থেকে 5টি কাউন্টার দেখতে পাবেন এবং নিজের সুবিধা মতো যে কোনো কাউন্টারে দাঁড়ান। তবে বিশেষ করে মনে রাখবেন মহিলাদের জন্য আলাদা কাউন্টার করা রয়েছে। এই কাউন্টারে এসে আপনাদেরকে 100 টাকা দিয়ে একটি কার্ড বানাতে হবে এবং যে ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টের নির্দিষ্ট ফিস দিয়ে সেই কার্ডটি সংগ্রহ করে নিতে হবে। স্পেশালিস্ট ডাক্তারবাবুদেরকে দেখানোর জন্য 500 থেকে 1500 টাকা পর্যন্ত ভিজিটিং চার্জ রয়েছে ডাক্তারবাবুদের। রেজিস্ট্রেশন কাউন্টারে ভিজিটিং চার্জের পেমেন্ট করার পর আপনাদেরকে সেই টাকার একটি বিলও আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। সঙ্গে পেশেন্টের জন্য একটি পেশেন্ট আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে যেটি পরবর্তী রেকর্ডের জন্য আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে এবং ওই পেশেন্ট কার্ড নিয়ে যে ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্টের সমস্ত তথ্য আপনি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে নিয়ে সেই ডিপার্টমেন্টে চলে যাবেন। নির্দিষ্ট ডিপার্টমেন্টে আসার পর
ওই ডিপার্টমেন্টের যিনি রিসেপশনিস্ট বা নার্স থাকবেন তার হাতে ওই পেশেন্ট আইডি কার্ডটি দিয়ে দেবেন এবং তিনি আপনাদেরকে একটি ওয়েটিং হলে বসতে বলবেন। তারপরে প্রয়োজন মতো ডাক্তারবাবুর কাছে উনিই আপনাদেরকে পাঠিয়ে দেবেন। ডাক্তারের চেম্বারে আপনি অনেক ধরনের ডাক্তার দেখতে পাবেন এবং তাদেরকে আপনাদের সমস্ত সমস্যার কথা বলুন, দেখবেন ডাক্তারবাবুরা আপনাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করবেন। চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা যে টেস্ট বা পরীক্ষা করতে দেবেন সেগুলো করার জন্য আপনাকে আবার পুনরায় নিচের রিসেপশনিস্টে আসতে হবে। ওখানে বিলিং কাউন্টার রয়েছে, সেই বিলিং কাউন্টারে আপনাকে সমস্ত ফিস জমা দিতে হবে। বিলিং কাউন্টারে আপনাকে সমস্ত রকম বিল জমা করার পর ওই বিলের রিসিপ্ট নিয়ে আপনাকে যেতে হবে পরবর্তী কাউন্টারে। যদি আপনাকে ব্লাড টেস্ট দেয় তাহলে সেই বিল নিয়ে আপনি ব্লাড কাউন্টারে গিয়ে আপনি ব্লাড টেস্ট করিয়ে নিতে পারেন এবং আপনাকে যদি এমআরআই, সিটি স্ক্যান বা এক্সরে করতে দেয় সেক্ষেত্রে আপনাকে আলাদা ডিপার্টমেন্টে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এই পরীক্ষা কেন্দ্রগুলোতে যেহেতু বেশি পেশেন্ট হয় সেই সূত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে সময় কর্তৃপক্ষ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেই সময় গিয়ে আপনাকে তার পরীক্ষাটা করিয়ে নিতে হবে। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং রিপোর্টের জন্য কোনো প্রশ্ন থাকলে আপনি এই কাউন্টার থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। টেস্ট হয়ে যাওয়ার পর সমস্ত রকম রিপোর্ট আপনি এই কাউন্টার থেকেই সংগ্রহ করে নিতে পারবেন। এইখান থেকে সমস্ত রকম রিপোর্ট সংগ্রহ করে আপনি ডাক্তারবাবুকে পুনরায় একই পদ্ধতিতে দেখিয়ে নেবেন। তবে বৈদেহী হসপিটালের একটি সুবিধা হলো দ্বিতীয়বার কোনো ডাক্তারবাবুকে দেখানোর জন্য আপনাকে আর ভিজিটিং চার্জ দিতে হবে না। আপনার পেশেন্ট কার্ডটি শুধুমাত্র ওই দিনের জন্য এন্ট্রি করিয়ে নিলেই হবে। এটি হলো সম্পূর্ণ ইনডোর পেশেন্ট, অর্থাৎ যেসব পেশেন্ট এখানে ভর্তি হয়ে চিকিৎসা করাতে চান তাদের জন্য। ইনডোর পেশেন্টদের জন্য ট্রেন নার্স এবং সব থেকে ভালো ডাক্তারেরা এখানে চিকিৎসা করে চলেছেন। হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দিয়ে রেখেছেন। হসপিটালের ভেতরেই রয়েছে খাবার ব্যবস্থা, অর্থাৎ ক্যান্টিন, সেখান থেকে আপনি সঠিক মূল্যে সমস্ত ধরনের খাবার সংগ্রহ করে নিতে পারবেন। ক্যান্টিন ছাড়াও বৈদ্যী হসপিটালের বাইরে রয়েছে ফুটপাথ, সেই ফুটপাথ থেকে আপনি নানান ধরনের খাবার সংগ্রহ করে নিতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে ব্যাঙ্গালোর বৈদ্যী হসপিটালের চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম। ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।